আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ বন্ধু করে আল্লাহ তাআলার কাছে। অনেক বাইক আছে বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে, কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিস্ট্রিক্ট বা থানা ভিত্তিক গাড়িগুলো পাঠিয়ে দেওয়া হয় মাত্র 10 থেকে 20 হাজার টাকা অগ্রিম নিয়ে। বাকি টাকা গাড়ি পৌঁছার পরে পেড করে দিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসে অথবা ব্যাংকে। তো আজকে পার্সোনাল ভাবে 35 দেখাবো। অনেকে 35 এই বাইকটি শর্ট ভিডিও দেওয়া হয়েছিল, তো আলাদা ভাবে একটু বিস্তারিত দেখতে চেয়েছিলেন, না হলে 50 জন এই কথাটা বলেছেন যে একটু আলাদা ভাবে একটু বিস্তারিত দেখান। কারণ হচ্ছে বাইক যারা চালায় তারা একটু শখের লোক হয়, এটা আমিও জানি আপনারাও জানেন। তো এই বাইক আসলে কোয়ালিটি কেমন আছে একটু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, তারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, এখন আপনাকে বিস্তারিত ভাবে দেখাবো। সামনে টায়ারটা দেখেন, অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অনেক নতুন মতো আছে, অরিজিনাল টায়ার, কিন্তু শুধু এই যে এই ছোট ফুলটা তোলা হয়েছে, মানে বেশি চলার কারণে 30,000 প্লাস চলা, তো তো টায়ার মানে মোটামুটি সমান হয়ে গেছিল, একটু ভিট কাটা হয়েছে। এটা আমি আপনাদেরকে খোলামেলা বলে দিলাম যাতে আরো বেশি দিন ব্যবহার করা যায়, সেই ব্যবস্থাই করে দেওয়া হয়েছে। মাঠগাটাও কিন্তু ফ্রেশ আছে, নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত দুইটি সকাপ সহ দেখেন, দুইটি সকাপে কোনো ধরনের দাগ স্পট নেই, একদম নিখুঁত সকাপ এবং অরিজিনাল সকাপ। কিন্তু এই বাইকটির সাথে সকাপটা দেখতেছেন যে অরিজিনাল, ঠিক আছে। হাইড্রোলিকের ডিস্কটাও কিন্তু অরিজিনাল, গাড়ির সাতকার যেটা হাইড্রোলিক সেটা কিন্তু এখন পর্যন্ত আছে, এবং হাইড্রোলিকের এইভাবে আঙুলে দেখবেন তমন ক্ষয় যায় নাই, ঠিক আছে। এখনো 30,000 কিলো চালানো যাবে এই হাইড্রোলিকের ডিস্ক দিয়ে, 30,000 আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে। হেডলাইটের গ্লাসটা একটু ঘোলা ঘোলা, কারণ হলো অরিজিনাল। এখন পর্যন্ত হেডলাইটের গ্লাসটা অরিজিনাল থাকা মানে কি বুঝুন তো, এই যে অরিজিনাল বাজাজ। এবং দেখেন ঘোলার ঘোলা ঘোলা কিন্তু একটুখানি হয়ে, মানে একটু একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, এটাই প্রমাণ করতেছে বাইকটির গ্লাস অরিজিনাল। এবং আপনি দেখলেও বুঝবেন যে অরিজিনাল আছে কিনা, ঠিক আছে। এটাও কিন্তু লোগোটা পর্যন্ত আছে, এবং ভাইজার থেকে নিয়ে সিগন্যাল লাইট পর্যন্ত অরিজিনাল আছে। দেখেন অরিজিনাল থাকার কারণে একটুখানি ডিসকালার ডিসকালার বা পুরাতন পুরাতন লাগতেছে। আপনি চেঞ্জ করতে পারবেন মাত্র 150 টাকা পিস নেবে এক একটা, 300 টাকা জোড়া, ঠিক আছে। আপনি চেঞ্জ করতে পারবেন, আমি অরিজিনাল রেখে দিয়েছি কারণ অরিজিনালে অনেকে ভালোবাসেন, ঠিক আছে। হ্যান্ডেল চাপা সই সবকিছু কিন্তু লোকাল গ্লাস পর্যন্ত নিখুঁত আছে। টাঙ্কির দিকে তাকান, টাঙ্কিটা পর্যন্ত নিখুঁত আছে এবং ফ্রেশ দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। দেখেন তো টাঙ্কিটার চেহারা অনেক সুন্দর, বাম্পারটাও দেখেন রেসলিনে পেঁচানো আছে, ইঞ্জিনের রং, ইঞ্জিনের নাট সব কিছুই কিন্তু অরিজিনাল আছে। দেখেন সাইড কভারটাও, এর পাওদানির সারি গাডার সব কিছু কিন্তু গাড়ির সাতকার, এটা 100% শিওর। এই সাইডে সিট থেকে নিয়ে স্টিকার পর্যন্ত নিখুঁত আছে, কেরিয়াল সহ সিগন্যাল লাইটটাও কিন্তু অরিজিনাল, এটাও পুরাতন পুরাতন ভাব এসে গেছে, আপনি চেঞ্জ করতেও পারেন নাও করতে পারেন, আপনি রেখে দেবেন। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা, দেখছেন 35-35। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে, বাইকটির নাম্বার ছাড়া একই নাম্বার সহ বগুড়া ল 11-36-72 ফুল টাকার নাম্বার, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার, ঠিক আছে। ফুল টাকার নাম্বার, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার, 10 বছরের কাগজ করা এবং ফার্স্ট পার্টির বাইক। এখন পর্যন্ত ফার্স্ট পার্টি আছে, আপনি হবেন দ্বিতীয় পার্টি। হ্যাঁ, আপনার নামে আমরা স্ট্যাম্প করে দিব, আর যখন স্ট্যাম্প হয়ে যাবে ক্রয় বিক্রয়ের স্ট্যাম্প, তখন যে কোনো জেলা থেকে এই বাইকটি চালাতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সিগন্যাল লাইট এটা কিন্তু ফুল ফ্রেশ, ব্যাকলাইট সহ, এবং বাইকটি দেখেন এই যে এই এই জিনিসগুলো কিন্তু একদম নিখুঁত এবং ফ্রেশ দেখতে পাচ্ছেন। পিছনে মাডগার্ড সহ, পিছনে টায়ারটা চেঞ্জ করা হয়েছে, পিছনে টায়ারটা চেঞ্জ করে নতুন টায়ার দেওয়া হয়েছে, আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই সাইডের অংশগুলো দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ, এতে কোনো সমস্যা নেই। সাইলেন্সার একদম নিখুঁত আছে সকাপ সহ, ট্যাঙ্কের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত, ট্যাঙ্কি
এবং কোনো ধরনের জোড়া মানে ঝালাই টালাই দেওয়া এরকম হিস্টোরি একদমই নাই। কিন্তু এই ট্যাঙ্কিতে ইঞ্জিনের সাইডটা দেখেন, অরিজিনাল কালার, অরিজিনাল রং, সব কিছুই আছে, পাওদানিগুলো সহ, বাম্পার সহ। এই সাইডে হ্যান্ডেল, চাপা, সুইচ, লুকিং গ্লাস, সিগন্যাল লাইট, ভাইজার, সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে। হ্যাঁ, এই বাইকটি পরে থাকার কারণে একটু ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই জন্য আমরা পা দিয়ে স্টার্ট দিব যে সাউন্ডটা ঠিক আছে কিনা। তার আগে হ্যান্ডেলটা দেখেন, পুরা হ্যান্ডেল কিন্তু ফুল ফ্রেশ। মিটারটা দেখেন, মিটার এটা 23,000 কিলো মিটারে আছে, কম বেশি করতে পারে কারণ এটা অ্যানালগ মিটার, মিটারের কিলোমিটার গ্যারান্টি নেই। এখন স্টার্ট দিয়ে শুনবো সাউন্ড কোয়ালিটি। রানিং অবস্থা আছে বাইকটি, সাউন্ডটা দেখেন, গাড়িটি রানিং অবস্থা আছে, তারপরে সাউন্ডটা কত স্মুথ দেখুন। মানে সাইলেন্সারের ডাক ঠিকই আছে, দেখেন ইঞ্জিনে কিন্তু সাউন্ড নেই, একদম স্মুথ সাউন্ড ইঞ্জিন। বন্ধ করে দাও, তো বন্ধ হয়ে যাচ্ছে। তো বাইকটি আসলে 35 এর যেগুলো বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ সবগুলি পেয়ে যাবেন, 35 35, যারা 35 এর মর্ম বুঝবেন তারাই কিন্তু এই বাইকগুলো কিনতে পারবেন, অন্য কেউ কিনতে পারবে না। তো বাইকটি এখন দামে আসবো, বাইকটির আমাদের আস্কিং প্রাইস 1,20,000 টাকা, তবে সামান্য 1-2 হাজার টাকা কমাইতে পারবো, বেশি কমাইতে পারবো না। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।